দেখুন, রাষ্ট্রপতি তো সরকারের কথা বলে, রাষ্ট্রপতির নিজের কিছু ভাষণ থাকে না, এটা সরকারের এজেন্ডা আমরা জানি, তাই সরকার তাদেরকে রাষ্ট্রপতি ভাষণে এগুলোকে ইনক্লুড করিয়েছে। কিন্তু বাস্তব সমস্যাটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, কোর্টে যান, কোর্টের লয়ারকে বুঝে কি না আমার জানা নাই, কাল থেকে ন্যায় সংহিতা এই সংহিতা এগুলো বুঝবে কি না আমার জানা নাই, আমি তো কমসে কম বুঝি না, এটুকু বলতে পারি, বিস্তারিতভাবে বুঝি না, কোনো বড় বড় আইনজ্ঞ তারা হয়তো বুঝতে পারে। এটার উপরে অনেক সংশোধন দেওয়া হয়েছিল, সরকার বলছে আমি সংশোধন মেনে নিয়েছি, কিন্তু তারপরেও যদি সড়গড় না হয় বিষয়টা, তাহলে কিন্তু মুশকিল, তাই বিষয়টাকে সড়গড় করতে হবে, কোর্ট আইনজ্ঞ মানুষ সকল ক্ষেত্রে সড়গড় করতে হবে। অর্থাৎ এটার জন্য লিটারেসি দরকার, ফাইন্যান্সিয়াল লিটারেসি যেমন একটা অঙ্গ ছিল, ডিজিটাল লিটারেসি যেমন একটা অঙ্গ ছিল, সেই রকম এই জুডিশিয়াল এই লিটারেসি অর্থাৎ নতুন যে আইন আসছে এই লিগাল যে লিটারেসি এগুলো মানুষের বোঝা দরকার। আমি এটা মনে করি যে এটা খুব বিষয়টা সেন্সিটিভ এবং জটিল, এই ব্যাপারে হরবর না করাটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। বিজ্ঞান তো বিজ্ঞান জানি না প্রশাসন কবে এই ব্যাপারে সফল হবে, এইভাবে একের পর এক গুজব এবং তার পরিণতিতে মৃত্যু ঘটনার মধ্যে দিয়ে এই বাংলার আইন শৃঙ্খলার যে ভয়ঙ্কর চেহারা সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে, সারা বাংলার মানুষের কাছে এটা দুশ্চিন্তার বিষয়। অর্থনৈতিক জরুরি অবস্থা রাজ্যপাল তো ঠিক করতে পারে না, কোনটা আর্থিক জরুরি অবস্থা সেটা রাজ্যপাল ঠিক করতে পারে না। ভারতবর্ষে তার অর্থমন্ত্রী আছে, ভারতবর্ষে আরও রাজ্য আছে, হঠাৎ করে পশ্চিমবঙ্গে আর্থিক জরুরি অবস্থা কেন, তার ব্যাখ্যা না দিয়ে হঠাৎ করে জরুরি অবস্থা বলে দিলে হয় না। ভারতবর্ষের সংবিধান আছে, আমরা জানি যে ইমার্জেন্সি অনেক রকমের হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, কনস্টিটিউশনাল আছে, ফাইন্যান্সিয়াল আছে, ন্যাশনাল ইমার্জেন্সি আছে, একটা ন্যাশনাল ইমার্জেন্সি, একটা কনস্টিটিউশনাল ইমার্জেন্সি, তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। কিন্তু কেন সেটা, সেটা তাকে ব্যাখ্যা করতে হবে। হঠাৎ রাজ্যপালের মনে হলো আর একটা রাজ্যের উপরে আর্থিক জরুরি অবস্থা চালু করার কথা বলছে, এটা ঠিক মান্যতা পাওয়া কাজে বসে এটা বুঝতে পারলাম, কে কোন পার্টি করে আমার দেখার দরকার নাই। আমরা যদি গণতন্ত্রের কথা বলি তাহলে গণতন্ত্রের সকলের ভোট মতামত প্রকাশের অধিকার আছে। আপনি সুপ্রিম কোর্টের জজকে বলছেন যেন কোনো পক্ষপাতিত্ব না হয়, অথচ আপনি প্রতিদিন পক্ষপাতিত্ব রাজনীতি করছেন, এ দুইয়ের মধ্যে যে বৈষম্য এটা খুব সুদৃষ্টি করবে। মহিলা মহিলা সে কোন পার্টির আমার দেখা করবে, প্রত্যেকের কোন যা যে যার দল করার অধিকার আছে সেখানে হঠাৎ করে মহিলাদেরকে এইভাবে নির্যাতন কেন করতে হবে। আমাদের এই শহরেও দেখছি মহিলাদেরকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কি না তারা সম্ভবত কংগ্রেসকে ভোট দিয়েছে বলে শুনবে, পুরো অদ্ভুত ব্যাপার, কোথায় যাবে বাংলার মানুষ। তাহলে বলে দেওয়া হোক যে এখানটা সরকারি দল বাদে আর কোনো দল করা যাবে না, সেটাও তো বলছেন না আপনারা, ঘোষণা করে দিন যে পশ্চিমবঙ্গে অন্য দল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। এটা কী অত্যাচার হচ্ছে বাংলা জীবনে, এরপর দিন কিন্তু একে তো পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার যে ভয়ঙ্কর অবস্থা সেটার সঙ্গে আমরা সকলে পরিচিত, কিন্তু সমস্যা যে কি সেগুলো শুধরানোর কোনো নাম দিচ্ছে না। এখান থেকে মডিউল পাওয়া যাচ্ছে, টেরোরিস্টদের মডিউল পর্যন্ত পাওয়া যাচ্ছে, শ্যুট আউটের ঘটনা ঘটছে, পিটিএ মেরে দিচ্ছে মোবাইল ঘটনায়, এ কী অদ্ভুত ব্যাপার। সারা বাংলা জুড়ে এই জিনিস কবে থামবে জানি না, সারা বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এটা নিশ্চয় বলতে হবে। সোনার দোকানে যে ডাকাত সেই জায়গাটা পুলিশ ব্যর্থ হচ্ছে, পুলিশ এখানটায় শুধুমাত্র সরকারের নির্দেশ পালন করে সরকারকে খুশি করতে গিয়ে তার নিজের যে সমস্ত দায়িত্বের মধ্যে পড়ে মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সেখানে তারা ব্যর্থ হচ্ছে, কারণ একের পর এক সোনার দোকানে ডাকাতির মধ্যে দিয়ে সারা বাণিজ্য মহলে একটা তো ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে, এখানে কেউ তো বাইরে থেকে এসে বিনিয়োগ করতে ভয় পাবে,
অথচ জুয়েলারি সোনা এগুলোর কিন্তু খুব ভালো বাজার ভারতবর্ষে। এখানে প্রচুর মানুষের রুটি রুজির সম্ভাবনা আছে, বাংলায় অনেক তার সম্ভাবনা আছে। যদি আমরা সোনার দোকানে রুটি ঠেকাতে না পারি তাহলে তো আর কেউ এই রাজ্যের দিকে ফিরে তাকাবে না। নির্যাতিতার বাবা